আওয়াম লীগ থেকে জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আমলিক থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সোমবার আওয়ামীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ আওয়াম লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গণতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়াম সাবেক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়াম লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এটি অবিলম্বে কার্যকর করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামীগে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নিজের মায়ের পক্ষে নির্বাচন প্রচারণা চালাচ্ছে